দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার ঐতিহ্যবাহী ধাবিরহাট থেকে আজকে আমরা আমাদের সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক চাইদা সম্পূর্ণ হাটিশার গরু দেখা যাক গরুগুলো কি রকম দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা বিক্রেতার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে হাটে কয়টা গরু নিয়ে আসছিলেন দুইটা গরু নিয়ে আসছিলেন এই একটা আরেকটা মাশাআল্লাহ একটা অলরেডি বিক্রি হয়ে গেছে দর্শক ভাই দুটো গরু নিয়ে আসছিল অলরেডি একটা বিক্রি করেছেন দেখে এই গরুটার দাম কত চাই গরুটার বয়স কয় দাঁত হবে ছয় দাঁত বয়স গরুটা কত দাম চাচ্ছিলেন গরুটার দাম চাচ্ছিল পঁয়ষট্টি দর্শক গরুটির দাম চাচ্ছিল পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু কাস্টমাররা কিরকম দাম বলেছে দর্শক কাস্টমাররা দাম বলেছে পঞ্চাশ একান্ন বাউন্ন হাজার টাকা তো কিরকম দাম হলে বিক্রি করবেন নিয়োগ করেছেন পঁচপান্ন হাজার টাকা দর্শক গরুটি পঁচপান্ন হাজার টাকা হলে বিক্রি করবেন কাকা নিয়োগ করেছেন আল্লাহ বর্ষা কাকা বিক্রি করেন দোয়া রাখি আরেকটা গরু দেখবো আমরা আসসালামু আলাইকুম কাকা আজকে একটা কয়টা গরু নিয়ে আসছিলেন তিনটা নিয়ে আসছিলেন এখানে একটা আর বাদ বাকি দুটা ওই সাইড একটা আছে এই সাইড একটা আছে আচ্ছা আচ্ছা এই গরুটার কয় দাঁত বয়স হবে কাকা চার দাঁত আট দাঁত জোয়ান বয়স গরুটার কিরকম দাম চাচ্ছিলেন ছয়চল্লিশ সাতচল্লিশ দাম চাচ্ছিলেন কত পঞ্চাশ হাজার টাকা গরুটির দাম চাচ্ছিলেন পঞ্চাশ হাজার টাকা কিন্তু কাস্টমাররা বলেছে ছয়চল্লিশ সাতচল্লিশ হাজার টাকা কিরকম দাম হলে বিক্রি করবেন গরুটা কিরকম দাম হলে বিক্রি করবেন আটচল্লিশ হাজার টাকা দর্শক গরুটি আটচল্লিশ হাজার টাকা হলে তিনি বিক্রি করবেন আল্লাহ বর্ষা দোয়া রাখি আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি দর্শক দেখুন আজকের হাটে চাহিদা সম্পন্ন হাড্ডিসার গরু অনেক গরু উঠেছে আমরা এখানে একটি কালো রঙের গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছিলেন হাটে একটাই নিয়ে আসছেন কীরকম দাম চাচ্ছেন গরুটার দাম চাচ্ছেন কত সত্তর হাজার টাকা দর্শক এই যে কালো রঙের যে গরুটা আমরা দেখতে পাচ্ছি হাড্ডিসার গরু দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা কিন্তু কাস্টমার কীরকম দাম বলছে কাকা ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা কাস্টমাররা দাম বলছে ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা তো কীরকম দাম হলে বিক্রি করবেন নিয়োগ করেছেন পঞ্চাশের নিচে বিক্রি করবেন না পঁয়ষট্টি দর্শক এই কাকা বলছেন যে পঁয়ষট্টি হাজার টাকা হলে গরুটি বিক্রি করবেন তো ঠিক আছে কাকা আল্লাহ বর্ষা আমরা দোয়া রাখি বিক্রি করেন এখানে আমরা আরেকটা হাড্ডিসার গরু দেখতে পাচ্ছি দেখি ভাই হয়তো দাম দাম ধরাচ্ছে না ভাই আর ঠিক আছে দাম দর করেন হ্যাঁ কাকা কয়টা গরু নিয়ে আসছেন কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কাকা আজকের হাটে আপনি কয়টা গরু নিয়ে আসছেন পাঁচটা এনেছেন কয়টা বিক্রি করেছেন মাশাআল্লাহ অলরেডি চারটা বিক্রি করেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে হাটে খালি লাভ দর্শক কাকা বলেছেন হাসতে হাসতে বলেছেন যে আজকের বাজার লস ঠিক আছে দেখবে কাকা চারটা গরু অলরেডি বিক্রি করেছে চারটাতে লস হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই গরুটা কয় দাঁত বয়স হবে কাকা কাকা এই গরুটার বয়স কয় দাঁত জোয়ান বয়স জোয়ান বয়স গরুটা কীরকম দাম চাচ্ছিলেন কত চাচ্ছিলেন দামটা পঁচপান্ন হাজার টাকা দর্শক গরুটির দাম চাচ্ছিলেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা কিন্তু কাস্টমাররা কীরকম দাম বলেছিল কাকা কাস্টমাররা কীরকম দাম বলেছিল পঞ্চাশ হাজার টাকা বলেছে দর্শক কাস্টমাররা পঞ্চাশ হাজার টাকা বলেছেন তো দেখা যাক কাকা কত হলে পরে ছাড়বেন গরুটা কীরকম দাম হলে গরুটা বিক্রি করবেন কাকা বাওয়ান্ন তিপ্পান্ন দর্শক এই যে কাকা বলছেন যে গরুটি বাওয়ান্ন তিপ্পান্ন হাজার টাকা হলেই গরুটি ছেড়ে দেবেন ঠিক আছে কাকা আল্লাহ বর্ষা দোয়া রাখি বিক্রি করেন বাকি গরুটা বিক্রি হলো আবার দাম ধরছে গরুটার মাশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে একটা কয়টা গরু নিয়ে আসছিলেন ভাই একটা গরু এই একটা গরু নিয়ে আসছিলেন আচ্ছা 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 গরুটা কয় দাঁত বয়স হবে চার দাঁত দর্শক আমরা যে গরুটা এখন দেখতে পাচ্ছি গরুটার বয়স চার দাঁত
চারদার বয়স ভাই গোটের দাম কত যাচ্ছিলেন 52,000 টাকা দর্শক গোটের দাম যাচ্ছিলেন 52,000 টাকা কাস্টমাররা কিরকম দাম বলেছিল 40-41,000 টাকা বলেছিল দর্শক কাস্টমাররা গোটের দাম 40-41,000 টাকা বলেছে দেখা যাক ইনি কত হলে ছাড়বেন কত হলে গোটা বিক্রি করবেন ভাই 45,000 টাকা ছাড়বেন 35,000 টাকা ছাড়বেন না ভাই দর্শক গরুটি 45,000 টাকা হলে গরুটি ছাড়বেন ঠিক আছে ভাই আল্লাহ বর্ষা দোয়া রাখে বিক্রি করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাটে চাহিদা সম্পন্ন হাড্ডিসার গরুর বিপুল সমাহার এবং গরু বিক্রয় ক্রয় বিক্রয় চলছে আমরা আরেকটা কালো রঙের গরু দেখতে পাচ্ছি দেখি এই গরুটা আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আজকে হাটে কয়টা গরু নিয়ে আসছিলেন ছয়টা নিয়ে আসছেন এখানে একটা মাশাল্লাহ অলরেডি পাঁচটা বিক্রি দর্শক প্রিয় দর্শক এই ভাই ছয়টা গরু নিয়ে আসছিল অলরেডি পাঁচটা বিক্রি করেছে ভাই গরু বাজার কি চড়া না নিচু গরু বাজারটা কি দর্শক এই ভাই বলছেন যে গরু বাজারটা খুব একটা ভালো না কিন্তু গরু বাজার এই ভাই বলছে গরু বাজার গরম মিথ্যা কথা বলছে ভাই কেশাল গন্ডগোল করতে হবে না হ্যাঁ ভাই গরুটার কয় দাঁত বয়স হবে ভাই কয় দাঁত বয়স গরুটার আট দাঁত জোয়ান বয়স জোয়ান বয়স আচ্ছা আচ্ছা বলেন বলেন কি বলবেন আচ্ছা আচ্ছা ভাই গরুটা কত দাম চাচ্ছিলেন 65,000 টাকা গরুটির দাম চাচ্ছে দর্শক এই যে আমরা যে কালো রঙের গরুটা দেখতে পাচ্ছি গরুটার দাম চাচ্ছে 65,000 টাকা কিন্তু কাস্টমাররা কিরকম দাম বলেছিল ভাই কাস্টমাররা কিরকম দাম বলেছিল দর্শক কাস্টমাররা 50-51,000 টাকা দাম দিচ্ছিল গরুটা কিরকম দাম হলে বিক্রি করবেন নিয়োগ করেছেন 55,000 টাকা দর্শক গরুটি 55,000 টাকা হলে বিক্রি করবেন ঠিক আছে ভাই আল্লাহ বর্ষা বিক্রি করেন চাহিদা সম্পন্ন হাড্ডিসার গরুর বিপুল সমাহার হাটে আজকে দেখে আমরা আবার একটা গরু দেখতে পাচ্ছি দেখি এই গরুটা কিরকম দাম আসতে পারে চাহিদা সম্পন্ন সুন্দর একটি গরু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন মাশাআল্লাহ তিনটা নিয়ে আসছিলেন দুটো বিক্রি করেছেন অলরেডি আর একটা আছে গরুটা কয় দাঁত বয়স হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা গরুটার দাম কত যাচ্ছিলেন 65 যাচ্ছিলেন কিরকম দাম বলেছে কাস্টমাররা ভাই 62-65,000 টাকা কাস্টমাররা বলেছিল কিরকম দাম হলে বিক্রি করবেন নিয়োগ করেছেন 70-72 হলে পরে বিক্রি করবেন আল্লাহ বর্ষা ভাই বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা আপনি কেমন আছেন ভালো আছেন আজকে হাটে আপনি কয়টা গরু নিয়ে আসছেন পাঁচটা গরু নিয়ে আসছিলেন আচ্ছা 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 সুন্দর একটি হাড্ডিসার গরু দেখতে পাচ্ছি আমরা পাঁচটা করেছেন কাকা একটা আরগুলো কি করেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তিনটা অলরেডি বিক্রি করেছেন তিনটা কাকা অলরেডি বিক্রি করেছেন আচ্ছা আচ্ছা অলরেডি বিক্রি করেছে কাকা কাকা গরুটি কয় দাঁত বয়স নতুন জোয়ান গরুটি নতুন জোয়ান বয়স কিরকম দাম চাচ্ছিলেন গরুটার 65,000 দর্শক গরুটির দাম চাচ্ছিলেন 65,000 টাকা তো দেখা যাক কাস্টমাররা কিরকম দাম বলেছে কাস্টমাররা কিরকম দাম বলেছে কাস্টমাররা 50-52,000 টাকা দাম বলেছিল কিরকম দাম হলে বিক্রি করবেন নিয়োগ করছেন 60,000 হলে বিক্রি করবেন আল্লাহ বর্ষা বিক্রি করেন দোয়া রাখি কিছু বলবেন ভাই গরু কিনতে যাচ্ছেন আপনি কে কিনতে কিনবে কটা গরু কিনবেন ভাই দুটো গরু কিনছে অলরেডি দুটো কিনেছেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা গরু কিনেছেন দুইটা কিনেছেন আপনি কোথা থেকে আসছিলেন ভাই জি ভাই কালু থেকে ভাই কালু থেকে ভাইয়ের নামটা জানো কি জি ভাই ভাই কালো থেকে এসেছে অলরেডি ভাই কটা গরু কিনেছে তিনটা করে কিনেছে আরো কটা কিনবে এটা খামারের জন্য না ভাই ঠিক আছে ভাই কেনেন আল্লাহ বর্ষা কেনেন ভাই